দিলীপ ঘোষের গরুর মুতে আর গোবরের সোনা খোঁজার সময় নাই। আরে দিদিমণির চারিদিকে উল্টো পাল্টা কথা বলে খবরের শিরোনামে থাকার সময় নয়। আর গুগলিয়া বাবা মধুজি ওয়াসে লেখার পরিযায়ী শ্রমিক চা বাগানের যে বেকারটা আছে তাদের সবার অবস্থা খারাপ হচ্ছে, মজুরি কমছে, কাজ পাচ্ছে না, শুধু বেতন বেড়ে গেল। জেলে থাকা বান্ধবীকে নিয়ে পার্থ মানিক ভট্টাচার্য আর এই জেলে থাকা সব এমএলএ দের প্রধানমন্ত্রীকে যাব হলো পুছতে হ্যাঁ কে আপনি কোন জিনিসের মাজন ব্যবহার করেন, বললেন আমি আম্বানি আদানিদের মাজন ব্যবহার করি। বললো কিসের সাবান, বললো আম্বানি আদানিদের সাবান ব্যবহার করি। বললো কিসের তেল, বললো আম্বানি আদানিদের। ভারতবর্ষের মানুষ বললো এটা কি কোনো ব্র্যান্ড, বললো না না এ তো আমাদের সোনার চামচ মুখে নিয়ে জন্ম নেওয়া আর আমাদেরকে ভোটে সাহায্য করা আমার বন্ধুর নাম। তো জি সরকার আম্বানি আদানিদের বন্ধু হয় ওই সরকারটা কখনো গরিব খেটে খাওয়া মেহনতি মানুষের নিজের সরকার হতে পারে না। প্রাক্তনীরা আর জো ভি ইয়াহাঁ পর खड़े रहकर हम लोगों का बात सुन रहे हैं, बहुत देर से हम लोगों का ये सभा चल रहा है और इस सभा में अब तक जितना बात हुआ है वो एक भी बात फाका बुली नहीं। और यही दावी ते यही एजेंडा ते यही शॉट ते ये लड़ाई का दीर्घ चल चे लड़ाई का आरो दीर्घ दिन चल बे तायामदे जरा कर्मी राची যারা এই লড়াইয়ে প্রতিটা দিন সাদা ঝান্না ধরুন বা না ধরুন যে কোন দলের ঝান্না ধরতে পারেন কিন্তু জীবনে বেঁচে থাকার জন্য এই লড়াইটা আপনাকে আরো বেশি কষ্ট করে লড়তে হচ্ছে, এটা আপনি আপনার জীবনের অভিজ্ঞতায় জানেন। তাই এই লড়াইটা প্রত্যেকটা দিন আরো তীব্র হচ্ছে এবং আরো কঠিন হচ্ছে। এ দিলীপ ঘোষের গরুর মুতে আর গোবরের সোনা খোঁজার সময় নাই। আর দিদিমণির চারিদিকে উল্টো পাল্টা কথা বলে খবরের শিরোনামে থাকার সময় নয়। এখান থেকে আর একটু সামনে গিয়ে ডান দিকে গেলে দু বছর আগে আমার সাথে চলা মিছিলে আমাদের সহযোদ্ধা আমাদের কর্মীর মইদুলের লাশকে আমরা কাঁধে বয়েছি। এ সভা আমাদের শপথের সভা, 1983 সাল থেকে এই দাবি দিবসের সভা আর এই দাবিতে আমাদের সভা চলছে, আমাদের লড়াই চলছে। ক্যা হে মান হাম লোগো কা সিপে সে ভাই দিওয়ালি পাই কা নেই, পুরা ভারতবর্ষ কা ছাত্র যুব এদের সবার জন্য খেটে খাওয়া মেহনতি মানুষের জন্য সংবিধানের মোটা চাপটা বইটাতে একটা লাইন লিখে দিতে হবে যে সবার কাজের অধিকার আছে, সবার শিক্ষার অধিকার আছে। শিক্ষার অধিকার দিয়েছে সৃজন সহ আমাদের ছাত্র নেতৃত্বরা বলেছে যে অধিকারটা আছে কিন্তু অধিকারকে ইমপ্লিমেন্ট করার জন্য যে টাকা বরাদ্দ করতে হয় সে টাকা অন্যদিকে চলে যাচ্ছে। কাজের অধিকার নেই, কাজের অধিকার গ্র্যান্ড হোটেল থেকে শুরু করে বিএসএনএল আর জিসিস রাত পর ইতনা ইতরা রহা হে ইয়ে ফেসনিয়া আর গুগলিয়া বাবা মধু জি ওয়াহাঁ সে লেকার পরিযায়ী শ্রমিক চা বাগানের যে বেকারটা আছে তাদের সবার অবস্থা খারাপ হচ্ছে, মজুরি কমছে, কাজ পাচ্ছে না, শুধু বেতন বেড়ে গেল। জেলে থাকা বান্ধবীকে নিয়ে পার্থ মানিক ভট্টাচার্য আর এই জেলে থাকা সব এমএলএ দের সবার 83 সাল থেকে এই একই দাবিতে শিক্ষা ও কাজের দাবিতে লড়াই। সেদিন ছিল যে সরকারকে বলতে হবে, কেন্দ্রের সরকার বলেছিল সব পরিবার থেকে একটা করে বেকার ছেলে মেয়েদের চাকরি দেব। বাজেট যা বরাদ্দ হয়েছিল তা 60% থেকে 70% টাকা খরচ করতে পারেনি। আর আজ নির্মলা সীতারমন সে লেখার চন্দ্রা ভট্টাচার্য পর্যন্ত অত বুকের পাতার কোমরের মুরুদ নেই যে কাজের ক্ষেত্রে তারা টাকা বরাদ্দ করতে পারবে। যারা বলছে যে আমরা বিশ্বগুরু হতে চাই, যারা বলছে যে আমরা বিকাশ আর উন্নয়নের জন্য কাজ করতে চাই, ও তো বহি কাহানি ইয়াদ আতা হ্যায়
যে ডাক্তার রোগীকে জিজ্ঞেস করছে যে তুমি কিসের সাবান ব্যবহার করো, বললো আমি কমলাকান্ত ঘোষের সাবান ব্যবহার করি। বলছে কিসের মাজন ব্যবহার করেন? আচ্ছা আচ্ছা ঠিক আছে, बस ठीक है, बात को सब तक पहुंचाने का हम लोगों का बात है, और इस बात में आज नहीं तो कल सभी को इसी लाइन पर आना होगा। तो जे गल्पटार कथा हमरा बोल छिलम जे डॉक्टर जिज्ञेस करछे रोगी के जे तुमी बापू किसेर साबान व्यवहार करो, बोलो आमी कमलाकांत घोषेर साबान व्यवहार करी। बोलो किसेर माजन व्यवहार करो, বললো আমি কমলাকান্ত ঘোষের মাজন ব্যবহার করি। বললো তেল? বললো সেল কমলাকান্ত ঘোষ। বলছে এটা কি কোনো ব্র্যান্ডের নাম? বললো না না, এ আমার রুমমেটের নাম, আমি ওর সব ব্যবহার করি। আর এই গোটা দেশকে ঘিরের সূচকে একদম নিচের দিকে নিয়ে যাবার জন্য পরিযায়ী শ্রমিকদেরকে কাঠের কফিনে নিয়ে যাবার জন্য বেকার ছাত্র যুবদেরকে ভবিষ্যতের দিকে নিয়ে যাওয়ার জন্য যাব ইস দেশ পর একটা রোগগ্রস্ত দেশকে নিয়ে যেতে চাইছে, আর তার রোগগ্রস্ত প্রধানমন্ত্রীকে যাব হম লোক পুছতে হ্যাঁ কে আপনি কোন জিনিসের মাজন ব্যবহার করেন, বললেন আমি আম্বানি আদানিদের মাজন ব্যবহার করি। বললো কিসের সাবান? বললো আম্বানি আদানিদের সাবান ব্যবহার করি। বললো কিসের তেল? বললো আম্বানি আদানিদের। ভারতবর্ষের মানুষ বললো এটা কি কোনো ব্র্যান্ড? বললো না না, এ তো আমাদের সোনার চামচ মুখে নিয়ে জন্ম নেওয়া আর আমাদেরকে ভোটে সাহায্য করা আমার বন্ধুর নাম। তো জি সরকার আম্বানি আদানিদের বন্ধু হয় ওই সরকারটা কখনো গরিব খেটে খাওয়া মেহনতি মানুষের নিজের সরকার হতে পারে না। তাই এই লড়াইটা আসলে কোন ইস্যুর ভিত্তিতে? কাজের দাবিতে, খেটে খাওয়া মেনে মানুষের বেঁচে থাকার দাবিতে, আমাদের এগিয়ে যাওয়ার দাবিতে। শুধুমাত্র ওরা একটা নকল যুদ্ধে আমাদেরকে ব্যতিব্যস্ত রেখে দেবে? কখনো মনে হচ্ছে এই বুঝি কোটের বোতামগুলো মুখ্যমন্ত্রীর হাতে সব চলে এলো, জামা কাপড় ছিঁড়ে নামিয়ে দেবে? কখনো মনে হচ্ছে রাজ্য ভবনে যিনি বসেন তার হাতে বোধহয় মুখ্যমন্ত্রী রাখাবুলা চুল চলে আসবে, বোধহয় দিনের আলোতে চুল টেনে মার করে নেবেন? এ লড়াই চলছে, এটা কি আসল লড়াই? কারখানা খোলার লড়াই? কৃষিতে আড়াই গুণ কৃষককে ফসলের লাভজনক দাম দেওয়ার লড়াই? এই হোটেলগুলো দোকানগুলোতে যে কর্মীরা কাজ করছে তাদের বেঁচে থাকার জন্য ন্যূনতম মজুরির লড়াই? নতুন কারখানা খোলার লড়াই? পুরনো কারখানাগুলো বন্ধ হয়ে যাচ্ছে তার লড়াই? গোটা পশ্চিমবঙ্গের মাটিতে 14খানা জায়গা জমি বামফ্রন্টের সরকার অধিগ্রহণ করে রেখেছিল, যে ফাঁকা জমিতে কারখানা তৈরি করার কথা সেই ফাঁকা জমিতে কারখানা নেই, কিন্তু আদানিদেরকে দেবার জন্য বীরভূমের দেউচা পাচামিতে কয়লা খুঁজতে গিয়ে পাথরের পর পাথর কাটছে আর সেখানকার সংস্কৃতি নষ্ট করছে, সেখানকার জীবন জীবিকার অধিকার।